দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দফায় দফায় আন্দোলনের ঘোষণা দিচ্ছে বিএনপি। সরকার হঠাতে করা হচ্ছে একের পর এক পরিকল্পনা। এরই অংশ হিসেবে ঈদের পর আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। তাই আন্দোলনের বার্তা নিয়ে গ্রামের দিকে ছুটছেন দলের শীর্ষ নেতারা। জানা গেছে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকেই এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। আন্দোলনের বার্তা নিয়েই তৃণমূলে যাচ্ছেন তারা, তবে স্থায়ী কমিটির নেতারা ঢাকায় ঈদ করবেন। অনেকে অবশ্য ঈদের আগেই নির্বাচনী এলাকা ঘুরে এসেছেন, আবার ঈদের পরও এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে অনেকের। বিএনপি নেতারা বলছেন নির্বাচনের আগে এটাই শেষ ঈদ, এ কারণে আন্দোলনকে বেগবান করতে বেশ কিছু নির্দেশনা আছে কেন্দ্রের পক্ষ থেকে। এর মধ্যে অন্যতম, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটে ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। যেসব বিভাগে এখনো তারুণ্যের সমাবেশ বাকি আছে সেসব এলাকায় ভোট বঞ্চিত তরুণদের উদ্বুদ্ধ করা, এছাড়া নিজ নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করাই হচ্ছে মূল লক্ষ্য বলছেন তারা। নির্দেশনা হচ্ছে যে আরো সামনে আমাদের যে প্রোগ্রাম গুলো তারুণ্যের সমাবেশ যে কয়েকটা বাকি আছে, এইখানে ওই বয়সী যারা আছে ভোটাধিকার বঞ্চিত তাদেরকে উদ্বুদ্ধ করা, এবং একই সঙ্গে আমরা যে মেহনতি মানুষের সমাবেশ গুলো করবো 6টা বিভাগে, সেইখানেও এই ধরনের পেশার যারা আছে শ্রমিক, মৎস্যজীবী, তারপরে তাঁতি, আমাদের বরিশাল অঞ্চলে তো অনেক তাঁতি আছে, আবার নির্বাচনী এলাকা আগের অনেক তাঁতিরাও আছে, তাদেরকে উজ্জীবিত করা। এ বিষয়ে রুহুল কবির রিজভী বলছেন যেসব নেতারা গ্রামে যাচ্ছে তাদের প্রতি অহরহ নির্দেশনা আছে। ঈদের এক সপ্তাহ পর থেকেই আবারও বিভিন্ন কর্মসূচি শুরু হবে, আগামীতে এই আন্দোলন আরো তীব্র হবে বলেও আশাবাদী তিনি। দলের যে কোনো কর্মসূচি আমাদের পালন করতে হবে, এই নির্দেশনাটা জারি আছে। এখন এর মধ্যে ঈদ আসতে পারে, রোজা আসতে পারে, যে কোনো ধর্মীয় উৎসব আসতে পারে, সেই উৎসবও চলবে এবং কি বলে যে আমাদের কর্মসূচিও চলবে। ঈদ শেষ হলে হয়তো এক সপ্তাহের মধ্যে সমস্ত কর্মসূচিগুলো করা হবে। তো এই যে মানে আমাদের অব্যাহত কর্মসূচি চলছে, তারুণ্যের সমাবেশ চলছে, এগুলো তো চলছেই ঢাকায়, কি বলে যে গণসমাবেশ হচ্ছে, পদযাত্রা হচ্ছে, এগুলো হচ্ছেই। কর্মসূচির থেকে তো আমরা কিন্তু পিছিয়ে নাই, আন্দোলনের কর্মসূচিতেই আছি। তো আমরা আশা করছি এটা তীব্র রূপ লাভ করবে আরো সামনের দিকে। এদিকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাসায় ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া ঠাকুরগাঁওয়ে ঈদ উদযাপন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় ঈদ করবেন মির্জা আব্বাস ও গোয়েশ্বর চন্দ্র রায়। তবে নিজ গ্রামেই ঈদ করবেন ডক্টর আব্দুল মঈন খান। এরপর ঢাকায় এসে আন্দোলনে যোগ দিবেন তিনি। এছাড়াও বিএনপির সিনিয়র ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে। বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক ও সদস্য সচিব ঈদের সময় এলাকায় থাকবেন। এদিকে গেল বছরের ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি। সবশেষ মঙ্গলবার দেশ বাঁচাতে মেহনতি জনতার পদযাত্রা শিরোনামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল। দেশব্যাপী কয়েকটি অঞ্চলের 6টি শহরে এই পদযাত্রা কর্মসূচি হবে। এর মধ্যে আগামী 15 জুলাই নোয়াখালীতে, দিনাজপুরে 19 জুলাই, রাজশাহীতে 28 জুলাই, যশোরে 5 আগস্ট, হবিগঞ্জে 12 আগস্ট ও বরিশালে 19 আগস্ট পালিত হবে পদযাত্রা কর্মসূচি। তামজিত মির্জা, কালবেলা।